আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে রিসেন্টলি আপনাদের বইএসএল তাদের ফেসবুক পেজে নোটিশ প্রকাশ করেছে, যেখানে বলা আছে খুব শীঘ্রই আপনাদের দক্ষিণ কোরিয়ায় 2023 সালে লটারি সার্কুলার তারা প্রকাশ করবে। তো আজকে ভিডিওতে মূলত শেয়ার করব আপনাদের এই লটারি সার্কুলারে আবেদন করতে গেলে বা লটারিতে আপনাদের অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে কি কি যোগ্যতা থাকতে হবে, কি কি আপনাদেরকে পালন করতে হবে, সেই যোগ্যতাগুলো শেয়ার করব। অনলাইনে আবেদনের যোগ্যতা মানে যেগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং যে যোগ্যতা না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। সো ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনার কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে দেবেন এবং ফেসবুক পেজে আপনারা কেউ নতুন হলে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। সো আপনি দেখেন বইয়েছেলের অফিসিয়াল ফেসবুক পেজে অলরেডি আছি এবং তারা দেখেন 21 ঘন্টা আগে পাবলিশ করেছে এই শর্তগুলো। দেখেন ইপিএসের আওতায় দক্ষিণ কোরিয়ায় গমনের লক্ষ্যে কোরিয়া ভাষা পরীক্ষার লটারি সার্কুলার শীঘ্রই আসতেছে, মানে আসবে আর কি। তো সার্কুলার প্রকাশ হলে অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো দেখেন আবেদনের যোগ্যতা মানে লটারিতে আবেদন করতে গেলে যে যোগ্যতাগুলো আপনাদের অবশ্যই থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান হতে হবে 1 নম্বর, 2 নম্বর পাসপোর্টের মেয়াদ হালনাগাদ থাকা সাপেক্ষে মানে আপনাদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, এবং এসএসসি বা সমমান সনদ ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের মিল থাকা সাপেক্ষে, ঠিক আছে? মানে যাদের এসএসসি বা সমমান সনদ ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আপনাদের পাসপোর্টের মিল থাকতে হবে, তারা কিন্তু বলে দিয়েছে পাসপোর্টের মিল থাকতে হবে আপনার এসএসসি বা সমমান সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র মানে ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল থাকতে হবে, একদম মানে তিনটা জিনিস, এসএসসি সার্টিফিকেট বা সমমান, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট, এই তিনটার ক্ষেত্রে সব কিছু আপনাদের মিল থাকতে হবে, তারা কিন্তু বলে দিয়েছে শর্তে। এবং বয়স হতে হবে আপনাদের 18 থেকে 39 বছর, ঠিক আছে? 18 থেকে 39 বছর হতে হবে এবং E9 ভিসায় আপনাদের দেখেন এই যে 3D যেটা আছে, ডার্টি, ডিফিকাল্ট, ডেঞ্জারাস, এই তিনটা 3D কাজ করতে সমস্যা নেই। মানে E9 ভিসায় কিন্তু আমরা সবাই যাই দক্ষিণ কোরিয়ায় কাজ করার জন্য। তো এই ভিসাতে আপনাদের এই যে ডার্টি, ডিফিকাল্ট, ডেঞ্জারাস, 3D এই কাজের জন্যই কিন্তু আমাদের নিয়ে যায়। তো এই কাজগুলোতে আপনাদের আগ্রহ থাকতে হবে বা কোনো সমস্যা থাকা যাবে না, তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। অনেকেই কোরিয়া যাওয়ার পরে বলে যে এই কাজ কেন করতে হচ্ছে বা এটা কঠিন কাজ, এই সেই ঝামেলা করে আর কি। সো তার জন্য তারা আগে থেকে উল্লেখ করে দিয়েছে যে 3D কাজে আপনাকে নিবে, যদি রাজি থাকেন তাহলে লটারিতে আবেদন করবেন। হ্যাঁ, তারপরে 6 নম্বর যেটা, যার কালার ব্লাইন্ড বা রং বোঝার ক্ষমতা সমস্যা নেই, মানে কালার ব্লাইন্ড এই প্রবলেমটা যাদের নেই তারা আবেদন কিন্তু করতে পারবে, যাদের আছে তারা আপনার আবেদন করতে পারবে না। তো কালার ব্লাইন্ড কী এই সংক্রান্ত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, চাইলে সেটা দেখতে পারেন, লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কালার ব্লাইন্ডটা কীভাবে চেক করবেন, ঠিক আছে? তো কোরিয়া ভাষা পড়া ও লেখা বোঝার পারদর্শিতা থাকতে হবে, এই যে এটা 7 নম্বরটা। তো এটা এটা মূলত আপনার যেহেতু লটারিতে যারা আবেদন করবেন তাদের সময় পাবেন পড়াশোনা করার জন্য, সো তার জন্য তারা এটা বলেছে। 8 নম্বর যেটা দেখেন, মাদকাসক্ত বা এই যে সিফিলিস শনাক্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবে, যারা মাদকাসক্ত ড্রাগ গ্রহণ করে বা সিফিলিস এই রোগটা আছে তারা কিন্তু যেতে পারবে না কোরিয়াতে, তারা বলে দিয়েছে। তো ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হয়নি এরকম ব্যক্তিরা আবেদন করতে পারবে, যাদের ফৌজদারি অপরাধে বা অন্য কারণে জেল হয় নাই তারা আবেদন করতে পারবে, যাদের হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না বা করতে পারলেও যেতে পারবে না। যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেনি মানে এর আগে যায়নি, গিয়ে যারা অবৈধভাবে থাকেনি লিগ্যাল ওয়েতে আসছে তারা কিন্তু আবেদন করতে পারবে, যারা নিয়ম ভঙ্গ করে দক্ষিণ কোরিয়ায় থেকেছে অবৈধভাবে তারা কিন্তু আবেদন করতে পারবে না। যার উপর বিদেশ যাত্রার কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনো সমস্যা নেই তারা আবেদন করতে পারবে, আর যারা E9 বা E10 ভিসায় কোরিয়াতে 5 বছরের বেশি থাকেনি তারা আবেদন করতে পারবে। তো এই টোটাল 12টা শর্ত আপনাদের পালন করতে হবে তবেই দক্ষিণ কোরিয়া লটারির জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত আপনাদের যোগ্যতা 2023 সালের লটারিতে আবেদন করার জন্য। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, যদি বুঝতে প্রবলেম হয় বা সমস্যা হয় সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এবং আবার অনুরোধ থাকবে আপনাকে, আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে এখান থেকে বেল বাটনটি অল করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।